পাঞ্জাব থেকে যে ফেব্রিক্স আসার কথা ছিল সেটার আপডেটস? হ্যাঁ স্যার, এই তো আমি আমি কাল রাতেই চেক করেছি, পার্সেল রিলিজ করে দিয়েছে। শুধু আমরা যে যে কালারে ফ্যাব্রিক অর্ডার দিয়েছিলাম ও তার মধ্যে বোধহয় দুটো কালার ওদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে, বাকি কালারগুলো ওরা নেক্সট উইকের মধ্যে আনিয়ে আমাদের ইনফর্ম করে দেবে। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপডেট নিতে থাকবো। এতবার করে নোটিস করানোর চেষ্টা করছি, রাধিকা একবারও দেখছে না। স্যার, ডেলিভারি ডেটটা যেন কবে? স্যার, ডেলিভারি ডেটটা যেন কবে? ওই ফার্স্ট উইক অফ জুলাই বা সেকেন্ড। ও, তার মানে আপনার কাছে সব ইনফরমেশনই আছে। জানি মানে আমি আমি ভুলে গেছিলাম, মেল চেক করতে ভুলে গেছিলাম, তাই তোমাতে কনফার্ম করছিলাম। আচ্ছা, তা স্যার আর কিছু ইনফরমেশন চাই? না। ওকে রাধিকা, তুমি আর কিছু নোটিস করোনি? কি ব্যাপারে স্যার? না, ঠিক করে ভেবে দেখো, মানে আশেপাশে তাকাও। ও হ্যাঁ, করেছি তো স্যার। থ্যাঙ্ক গড, এবারে নোটিস করেছে। সরি স্যার, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আমাদের যে বিগার কোয়ান্টিটি ফুলকারি ফ্যাব্রিক্স এর অর্ডারটা ছিল সেটা তো হাফ ডেলিভার করেছে ওরা। আপনি যদি একবার কথা বলেন তাহলে খুব ভালো হয়, মানে আপনি যদি ওদের ফোন করে জানেন যে কবে ওরা ফুল অর্ডারটা পাঠাবে। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আই এম ওকে। অ্যাকচুয়ালি এই শর্টটা পড়া হয় না তো, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মানে এদিকে। ও আচ্ছা আচ্ছা। রাধিকা কি ইচ্ছে করেই দেখছে না, এত কিছুর পরেও নোটিস করলো না। স্যার বলছিলাম যে। হ্যাঁ বলো। স্যার আমার না একটু বেরোতে হবে, মানে একটা পার্সোনাল কাজ আছে, আমি কি যেতে পারি? বলছি কাজটা সেরেই আমি ফিরে আসবো স্যার। আমি অফিসে আসার জন্য ওয়েট করে থাকি তোমায় দেখবো বলে, তুমি অফিস ছেড়ে পার্সোনাল কাজে বেরোবে? না স্যার। স্যার একটু বোঝার চেষ্টা করুন না, বেশিক্ষণ লাগবে না বলছি তো। স্যার স্যার ইম্পর্টেন্ট কাজ আছে স্যার, আমি আমি যাবো আর ফিরবো এক ঘন্টা। আমি আমি বলছি যে তুমি যাবে না কেন? যাও, ফর শিওর যাও। মানে আমি যাবো? হ্যাঁ যাও না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি যাবো আর আসবো। থ্যাংক ইউ। রাধিকার ফেভারিট কালার শার্ট, সব বেকার হলো, দেখলুম না পর্যন্ত।